পরবর্তী খবরের দিকে নজর দেব। ফের দেশের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। প্রসঙ্গত, এই প্রথমবার নির্বাচনের মাধ্যমে কোনো কাউকে স্পিকার পদে নিয়ে আসা হলো। সংসদের ইতিহাসে প্রথম ভোটাভুটিতে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা। প্রধানমন্ত্রীর প্রস্তাবে ধ্বনি ভোটের মাধ্যমে এই ভোটাভুটি হয় এবং ধ্বনি ভোটে জয়ী হয়ে অষ্টাদশ লোকসভায় স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। স্পিকারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও একবার দেখাই। বিরোধী দলনেতাও রয়েছেন, প্রধানমন্ত্রীও রয়েছেন, তারা উভয়ই স্পিকার ওম বিড়লাকে তাঁর পদে অধিষ্ঠিত হওয়ার জন্য তাকে এগিয়ে দেন এবং শুভেচ্ছা জানান উভয়ই। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন এবং বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীও সেখানে উপস্থিত ছিলেন। ধ্বনি ভোটের মাধ্যমে পাস হয়। ওম বিড়লাকে অভিনন্দন রাহুল গান্ধীর। ফের লোকসভা স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। সংসদে ইতিহাসে প্রথম ভোটাভুটি নির্বাচিত হলেন স্পিকার প্রধানমন্ত্রীর প্রস্তাবে ধ্বনি ভোটে। ধ্বনি ভোটে জয়ী হয়ে অষ্টাদশ লোকসভা স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। স্পিকারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী। যদিও স্পিকারের লড়াইতে অপরদিকে কে সুরেশ যাকে নেওয়া হয়েছিল সেখানে ইন্ডি জোটের মধ্যেই দ্বন্দ্ব দেখা গিয়েছিল। স্পিকার নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন ডায়মন্ড হারবারের সাংসদ, শুনুন। শুনুন, নিয়ম হচ্ছে লোকসভার কার্যপ্রণালী যদি আপনি দেখেন, একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এক্ষেত্রে আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন বা পার্লামেন্টের যে স্ট্রিমিং হয়েছে ফুটেজ বার করে দেখেন, এখানে প্রতিপক্ষ যারা রয়েছে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। যে খবরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। আজকেও বেআইনিভাবে ফুটপাত দখল করে দোকান ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবারের পর বুধবারও জারি পুলিশ প্রশাসনের অভিযান। ছটা দিকের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, নিউ টাউন, বেহালা, গড়িয়াহাট, এরকম মোট ছ জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান। এনআরএস হাসপাতাল, যদুবাবুর বাজার, সিউড়ি, অর্থাৎ শহর কলকাতার পাশাপাশি আশেপাশের অন্যান্য জেলাতেও লাগাতার চলছে ফুটপাত দখলমুক্ত করা অভিযান। পরে আরও আরও কয়েকটি জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাই। যদুবাবুর বাজারের ছবি দেখছেন, এনআরএস হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস্টিকগুলোকে খুলে খুলে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, কেউ বাধা দিতে গেলে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। নিউ টাউনের ছবি দেখতে পাচ্ছেন, কার্যত মানুষ ঘিরে ধরেছে, পুলিশের সঙ্গে কথা বলছে, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন, কেন হঠাৎ করে তুলে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তারা তুলছেন। অপরদিকে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সিউড়িতে যে ফুটপাতে যে বেআইনিভাবে যে দোকানগুলি নির্মিত হয়েছে ফুটপাত অধিকৃত করে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা আরও একটা ছবি দেখতে পাচ্ছেন, নিউ টাউনে উচ্ছেদে এবার বুলডোজারের ব্যবহার। বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে ফেলা হচ্ছে, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দোকান উচ্ছেদ চলছে, অর্থাৎ বেআইনিভাবে যে দোকানগুলি বসানো হয়েছে, রাস্তাকে আটকে দিয়ে যে দোকান বসানো হয়েছে, যে যে দোকানগুলি বসানোর অনুমতি নেই, যা নাকি এতদিন অবধি দীর্ঘদিন ব্যবসা করা সত্ত্বেও কারোর নজরে পড়েনি, হঠাৎ করে নজরে পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারপরে আমরা দেখতে পাচ্ছি কার্যত বুলডোজার চালিয়ে নিউ টাউনে সেই সমস্ত বেআইনি দোকানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিওএনকেডি হিসাবে আপনাদের পুনর্বাস, আজকে আপনারা এই জমায়েত করে এইরকম ভাবে ডিস্টার্ব করছেন সরকারি কাজে, এবং আপনাদের যে পুনর্বাসনের ব্যবস্থা আপনারা জানেন যে আমরা নিউ টাউন থেকে এখনো পর্যন্ত কাউকে কোনো পুনর্বাসন না দিয়ে আমরা সরাইনি, কিন্তু এইখানে যে হকাররা বসে আছে এদের সবাইকেই পুনর্বাসন দেওয়া হয়েছে, এরা যায়নি।
সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মাইকিং চলছে এবং মানুষের বিরোধিতাও চলছে, তাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছে কিন্তু তারা যাননি এমন দাবিয়া উঠছে। আমাদের একাধিক প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে ধরেছেন। অনুপম, আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছেন দেখুন। কেডিএর তরফে অবশেষে বুলডোজার দিয়ে অ্যাকশন এরিয়া ওয়ান রাজারহাট নিউ টাউনে যে দখল করা জায়গা দোকান ছিল সেটা ভাঙার কাজ শুরু হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে একের পর এক দোকান সেগুলো ভাঙার কাজ শুরু হলো। দীর্ঘ সময় ধরে টালবাহানা চলছিল, যারা এখানে দোকানদাররা রয়েছেন তারা পুলিশের সাথে দফায় দফায় কথা বলেছেন, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাছে পুলিশের যে অর্ডার ছিল সেই অর্ডারই কার্যত মান্যতা পেল এবং এই বুলডোজার দিয়ে সেই দোকানগুলো একের পর এক দোকান সেগুলো ভাঙার কাজ শুরু হলো। ফলে এই যে দোকানগুলো ভাঙা হবে বলে বারবার একটা নোটিশ তারা দিয়ে যাচ্ছিলেন, এমনকি গতকাল এনকেডিএ তরফে মাইকিং পর্যন্ত করা হয় এবং সেই মাইকিংয়ের পর তারা কিন্তু বারবার অনুরোধ করেছিলেন এই যে ফুটপাতে যে জায়গাটা রয়েছে যেখানে দখল করে রেখেছিল দীর্ঘ সময় ধরে 15-20 বছর এই যে অংশটা, সেই অংশটায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে দখল করা জায়গা সেই দখল করা জায়গায় কিন্তু দফায় দফায় বিক্ষোভের পর অবশেষে এটা কিন্তু পরিষ্কার করে দেওয়ার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করল। ফলে সব মিলিয়ে পুলিশের যে অভিযান সেই অভিযান কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই মুহূর্তে সেই দোকান ভাঙার কাজ কার্যত চলছে। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, অ্যাকশন এরিয়া ওয়ান, নিউ টাউন। তার মধ্যে 47 জন হকার অলরেডি সিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেন দেখালাম যে কিভাবে দোকান উচ্ছেদ করা হচ্ছে, দোকান ভেঙে ফেলা হচ্ছে, সেই ছবি দেখালাম। মাইকিং চলছে সেই ছবি দেখালাম, মানুষ বিক্ষোভ করছেন সেই ছবিটাও আমরা আপনাদের দেখালাম। মূলত স্থানীয়রা তারা কি বলছেন একবার সেই বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পুলিশ বলছে যে ভালো মনে বলছে তোমরা চলে যাও, সব জায়গায় মুখ্যমন্ত্রী অ্যালোসমেন্ট করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার যে কথাটা আমি বলছি মুখ্যমন্ত্রী এরা শুনছে না। মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্যই বলিনি যে হকার উচ্ছেদ করার জন্য, মুখ্যমন্ত্রী বলেছে ভালো করে ফুটপাত থেকে বানানোর জন্য, ফুটপাত ছেড়ে যতটুকু জায়গা থাকবে তার থেকে হকারদেরকে ভালোভাবে সুষ্ঠু করে বানিয়ে দেওয়ার জন্য, সেইটা কোনোমতেই শুনছে না। তাদের কাছে বক্তব্য খালি করো, খালি করার কথা মুখ্যমন্ত্রী বলিনি, আমি মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছি, আমি কথাগুলো শুনুক, কোনোদিনও মুখ্যমন্ত্রী বলিনি এই কথা। মুখ্যমন্ত্রী 5টা দুর্নীতির জন্য বলেছে, পুকুর ভরা, খালের ধার, পাড়ার মধ্যে ঘর, বাড়ি, বিল্ডিং, এইসবগুলো নিয়ে বলেছে। আমি বসে আছি 15 বছর, এখন পুলিশ কি বলছে? এখন বলছে উঠে যাবে, 15 বছর কেউ বাধা দেয়নি, 1.5 বছর ধরে এটা চলছে। এখানে অম্বুজা প্রজেক্ট করতে আসার পর থেকে এটা বেশি করে শুরু হয়েছে। শুনলাম স্থানীয়দের বক্তব্য, তাঁদের যদিও বক্তব্য যে মুখ্যমন্ত্রী দোকান তুলে দেওয়ার কথা বলেননি, বরং ফুটপাতের সঠিক ব্যবহারের কথা বলেছেন, কিন্তু এখানে দোকান তুলে দেওয়া হচ্ছে এটাই তাঁদের অভিযোগ। কার্যত বুলডোজার এনে দোকান তুলে দেওয়া হচ্ছে এবং এটা একটা জায়গার ছবি নয়, এরকম শুধুমাত্র নিউ টাউনের ছবি নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সৌভিক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভা সাংসদ, কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে এ ধরনের করে থাকেন, একবার বললেন কাটমানি ফেরত দিতে হবে, দিন 15 চলল, সমাজে একটা অস্থিরতা চলল, তারপরে যা ছিল তাই হয়ে গেল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের দলে প্রমোশন হয়ে গেল। মুখ্যমন্ত্রী সেদিন একজন বিধায়কের নাম নিলেন, সুজিত বোস, তো সুজিত বোসের বিরুদ্ধে দাঁড়িয়ে একদিন সব্যসাচী দত্ত অভিযোগ করেছিলেন যে তিনি নয়নজলিতে মৃতাঞ্জলি দিচ্ছেন। শুনলাম সৌমিক ভট্টাচার্যের মন্তব্য, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো আপনাদের। এটা শুধু কলকাতা ভিত্তিক নয়, সমস্ত গ্রামীণ শহরগুলোকে একইভাবে সুন্দর করে তোলা,
যাতে করে যে যেখানে খুশি বসে মানুষের যাতায়াতের রাস্তা অবরোধ করে দেওয়া এগুলো যাতে না করতে পারে, এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই উচিত কাজই করেছে। তাদেরকে বলা হয়েছে, পেপারে বেরিয়েছে, সংবাদ বেরিয়েছে, বহুল প্রচারিত হয়ে গেছে, এটা এভাবে তো হয় না। আর রোজ একটা করে লোক চলে আসবে যেখান থেকে খুশি, এসে বসে যাবে যে কোনো জায়গায়, এটাকে মেনে নেওয়া যায় না। এদের ভবিষ্যৎ বলে তো কোনো কথা নেই। আজকে আমি রোজ রাস্তাকে অকুপাই করে আমাদের এলাকা সমুনাপন্ন স্ট্রিটের মধ্যে বিজি রাস্তা। অপরদিকে